আমাকে এই বিজেপি সরকার আসার পরে পরপর তিনবার প্রাণঘাতী হামলা করেছে, এবং শুধু আমারে নয়, রাজ্যে বহু কংগ্রেস নেতা কর্মী, বিজেপি বিরোধী যত রাজনৈতিক পার্টি আছে তাদের নেতাকর্মীরা আক্রমণ করছে। তারই প্রতিবাদে আজকে কংগ্রেস পার্টির 17টি শাখা সংগঠন এই প্রেস ক্লাবে মিটিং করে আগামী 3 তারিখে 12 ঘন্টার বন আহ্বান করেছে, এবং আমার তরফ থেকে কংগ্রেসের এই শাখা সংগঠন 17টি শাখা সংগঠনকে তাদের এই সিদ্ধান্তের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষে গণতান্ত্রিক পরিবেশ, শান্তির পরিবেশ যদি না থাকে তো একটা অশান্তি সৃষ্টি হবে। আমরা রাজনৈতিক সংঘর্ষ, হানাহানি আমরা চাই না। রাজ্যের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ রাখব, এই 3 তারিখে 12 ঘন্টা বন্ধে আপনারা সমর্থন করে এই স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে গর্জে উঠবেন।